সাবেক গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন কারাগারে গতকালকে তাকে গ্রেপ্তার করা হয়েছিল। গুলি করে বিএনপির কর্মী মকবুলকে হত্যার অভিযোগ করা মামলায় সাবেক গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। কোনো প্রকার রিমান্ডে তাকে দেওয়া হয়নি। রোববার তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্ত কর্মকর্তা পল্টন মডেল থানার উপপরিদর্শক নাজমুল হাসান মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে রাখার আবেদন করেন। রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমান তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এর আগে রোববার রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। মামলার বিবরণ থেকে জানা যায়, 2022 সালের 10ই ডিসেম্বর এক দফা এক দাবি আদায়ের কর্মসূচি ঘোষণা করে বিএনপি। এর আগে 7ই ডিসেম্বর ডিবি পুলিশের হারুন ও রশিদ, মেহেদী হাসান ও বিপ্লব কুমার বিএনপির নয়াপল্টন কার্যালয়ে অভিযান চালিয়ে কার্যালয়ে ভাঙচুর চালায়। কার্যালয়ের পাশে থাকা হাজার হাজার নেতাকর্মীর উপর হামলা চালায়। এতে মকবুল হোসেন নামে এক কর্মী গুলিবিদ্ধ হয়ে মারা যান। এ ঘটনায় গত 30শে সেপ্টেম্বর মাহফুজুর রহমান বাদী হয়ে শেখ হাসিনা সহ 256 জনের বিরুদ্ধে মামলা করেন। সেই আসামিদের মধ্যে অন্যতম হচ্ছেন সাবেক গৃহায়ন গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন।